দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। বিভিন্ন শহরে ই পাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। কলকাতা পুলিশের তরফেও কলকাতার জন্য ই পাসের বন্দোবস্ত করা হয়েছে। এই ই পাসকে করোনা ইমার্জেন্সি পাস কিংবা লকডাউন পাস বলা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের জরুরি প্রয়োজনে বাইরে বেরোনোর জন্য কীভাবে লকডাউন পাস পাবেন সেই নিয়েই বিস্তারিত দেখাবো। তার জন্য পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে। লকডাউন পাস সঙ্গে থাকলে পুলিশি বাধার সম্মুখীন হতে হবে না। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই লকডাউন পাস। তো আমরা মোবাইল অথবা কম্পিউটারে গুগলে যাবেন, গুগলে গিয়ে এই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন বা টাইপ করবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। যেহেতু আমি কলকাতা পুলিশের জন্য করছি, সেই জন্য http:// করোনা পাস কলকাতা পুলিশ .org এই অপশানে ক্লিক করার পর এই অপশানগুলি আসবে। এটা আসার পর আপনাকে দেখেন আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। এই আই এগ্রি অপশানে ক্লিক করার পর আপনি কী জন্য ফর্মটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, ব্যক্তিগত বা আপনার কোনো সংস্থার জন্য। যদি ব্যক্তিগত হয় তাহলে ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন, আর যদি সংস্থার জন্য হয় তাহলে অর্গানাইজেশন অপশানে ক্লিক করবেন। তো আমি ব্যক্তিগত কারণে করতে যাচ্ছি, তো ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেন্ট নেম দেবেন, অর্থাৎ আবেদনকারীর নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল এবং পারপাসটা দেবেন, কী কারণের জন্য আপনি ই পাস চাইছেন। এমার্জেন্সি ডিউটি হতে পারে, এসেন্সিয়াল সাপ্লাই অফ ফুড হতে পারে, এসেন্সিয়াল সাপ্লাই অফ গ্রোসারি হতে পারে, এসেন্সিয়াল সাপ্লাই অফ মেডিসিন হতে পারে। এরপরে ভেহিকেল টাইপ, আপনার কী ধরনের ভেহিকেল আছে, ফোর হুইলার অথবা গুডস ভেহিকেল, সেই ভেহিকেলস টাইপ দেবেন। ভেহিকেল নাম্বার দেবেন, এরিয়া অর রুট অফ অপারেশন এইটা সিলেক্ট করবেন যে কোন এরিয়ার জন্য আপনি করতে যাচ্ছেন। এবং আপলোড ফটো আইডি প্রুফ, আপনার যে ফটো আইডি প্রুফ আছে সে ভোটার কার্ড অথবা আধার কার্ড হতে পারে, সেটা 100 KB মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এবং জেপিজি অর অথবা জেপিজি ফরম্যাটে। এরপরে কী পারপাসে যাচ্ছেন সেই ডকুমেন্টসটাকে আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং পিডিএফ ফাইলের ম্যাক্সিমাম সাইজ 2 MB অবধি হতে পারে। এরপর ক্যাপচা কোড যেটা দেওয়া আছে, এই ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনার ফোনে ও ইমেলে অ্যাপ্লিকেশন আইডিটা চলে যাবে। এরপরে অ্যাপ্লিকেশন আইডিটা কীভাবে চেক করবেন তা দেখে নিন, তো এবং সেটিকে আপনি ডাউনলোড করে নিতে পারেন মোবাইলে অথবা কম্পিউটারে। তো চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যাপচা কোডটা দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর আপনার আইডি আইডি অনুযায়ী ওটা সার্চ করলে দেখাবে, তো সেটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন অথবা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, যাতে বন্ধুরা জানতে পারে এই বিষয়টি, তাদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, দেখা হবে পরবর্তী এরকম কোনো টপিকে।